সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুবাদে বিশ্ব সাহিত্য কোর্সে আমরা সফোক্লিসের ইদিপাস নাটক পড়ছিলাম। তো ইদিপাসের আমরা যে সমস্ত কথা আমরা বলছিলাম ইদিপাস নিয়ে, যে গ্রিক নাট্য সাহিত্য বা সফোক্লিস বা ইদিপাস, এই সামগ্রিক যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা যে নাট্য সাহিত্যের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে সেখানে হচ্ছে যে গ্রিক নাটকের একটা বিরাট একটা অবদান আছে এবং যুগে যুগে সেই জায়গাটা আসলে অনুসৃত হয়েছে অন্যদের দ্বারা। তো সূচনার দিকে, একেবারে সূচনার দিকে গ্রিক নাটকে আসলে শুধু কোরাস ছিল, আমি এটা বলেছিলাম এর আগে একদম, পরবর্তীতে যে চরিত্র সংযোজন করা হয় এবং সেই সংযোজনের কৃতিত্ব থেসপিসের, এবং তিনি নাটকে শুধুমাত্র একটি যে চরিত্র সৃষ্টি করেন এবং এই একটি চরিত্র দিয়েই আসলে আরও আরও দীর্ঘ সময় চলেছে, এবং পরবর্তীতে দেখা গেছে যে শুধু একটি চরিত্র কখনো তার যে দ্বন্দ্ব, বিশেষত যে বহিদ্বন্দ্ব, সেটা আসলে সার্থকভাবে রূপায়িত হতে পারে না। একটি চরিত্রের মধ্য দিয়ে আসলে শুধুমাত্র দেখা যায় যে অন্তদ্বন্দ্বটা হয়তো ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়, কিন্তু বহিদ্বন্দ্বের আসলে ভালো, বহিদ্বন্দ্বের যে উপস্থাপনা সেটার জন্য আসলে একটি চরিত্র যথাযথ হচ্ছিল না। এজন্য পরবর্তী কালে দেখা যায় স্কিলাস নাটকে দুটি প্রধান চরিত্র অবতারণা করেন, এবং নাটকীয় যে দ্বন্দ্ব সংঘাত আমরা বর্তমানে দেখি যে বিভিন্ন চরিত্র বা চরিত্রাবলীর মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, সেটা আসলে এই পর্যায়ে আরও একটু এগিয়ে নেন সফোক্লিস। তিনি হচ্ছে যে নাটকে তিনটি চরিত্র, ন্যূনতম তিনটি চরিত্র নাটকে আসলে তিনি নিয়ে আসেন। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা ইডিপাস নাটকে দেখব যে ইডিপাস নাটকে ইডিপাস, জোকাস্টা, এই দুটি প্রধান চরিত্র ছাড়াও আমরা দেখব যে ক্রিয়নকে পাওয়া যায়। তো এই হলো ইডিপাস, যে নাটকের কথা আমরা বলছিলাম যে নাট্য সাহিত্যের বিকাশে বা নাটকের বিকাশে সফোক্লিসের যে একটা বিশেষ অবদান আছে, সেই অবদানের জায়গাটা আসলে এই যে সার্থকভাবে নাটক বা সার্থকভাবে অন্তর্দ্বন্দ্বকে উপস্থাপনের জন্য চরিত্র সৃজনেই কিন্তু আসলে ইডিপাস নাটকের মধ্যে দিয়ে সফোক্লিসের এই যাত্রা থেমে থাকলো না। আমরা পরবর্তীকালেও তাকে আরও নতুন নতুন উদ্ভাবনার দিকে আমরা যেতে দেখব। আমরা দেখব, গতদিন আমরা আঙ্গিকের কথা বলছিলাম, যে ইডিপাস নাটকের আঙ্গিকের কথা, যে ইডিপাস নাটকের যে অভিনব আখ্যান বিন্যাস এবং তার যে গঠন কৌশল, সেটা আসলে যে এক আশ্চর্য শিল্প প্রতিভা বা আমরা শিল্প নৈপুণ্যের পরিচয় আমরা এখানে দেখি। অ্যারিস্টটলের যে ট্র্যাজেডির যে আলোচনা, ট্র্যাজেডির যে সংজ্ঞা নির্দেশ করেছেন, সেখানে বলতে গিয়ে যে ট্র্যাজেডি, সার্থক ট্র্যাজেডির যে উপাদানগুলোর আখ্যান, চরিত্র, দৃশ্য, গীত ইত্যাদি যে বিষয়গুলোর কথা বলেছেন, এর মধ্যে হচ্ছে তিনি আখ্যানকে আসলে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অ্যারিস্টটল। কিন্তু আমরা ইডিপাস নাটকে দেখব যে এখানে যে আখ্যানটি আছে সেটি অত্যন্ত স্বল্প পরিসরে মনে হতে পারে, কিন্তু আখ্যানের মধ্যে যে অবান্তর বা বাহুল্য ঘটনা, এটা একেবারেই বর্জিত হওয়ার কারণে বা প্রসঙ্গ মাত্রই কোনো ঘটনা, কোনো ঘটনার বর্ণনার আগে অবশ্যই সেটা প্রাসঙ্গিকভাবে বিন্যাস হয়েছে, ফলত হচ্ছে যে আখ্যানের যে স্বল্প পরিসর বলে মনে হতে পারে, কিন্তু বিস্তারের দিক থেকে এটা আসলে সমগ্রতাকে স্পর্শ করেছে। পূর্ব, আমরা নাটকে দেখব যে পূর্ববর্তী ঘটনাসারের সাথে পরবর্তী ঘটনার একটা মানে চমৎকার একটা পরস্পর্য আসলে এখানে রক্ষিত হয়েছে, এবং সেটি কী করেছে যে আখ্যানটাকে আসলে আরও সঙ্গবদ্ধ এবং মানে আরও দৃঢ় করেছে, এটা আসলে একটা সার্থকতার দিকে আসলে এগিয়ে গিয়েছে। তো আমরা ইতিহাস নাটকে আমরা যে অ্যারিস্টটলের বর্ণিত যে তিনটি বিষয়ের ঐক্য, একটি তার মধ্যে অন্যতম হচ্ছে ঘটনার ঐক্য, কালের ঐক্য এবং স্থানের যে ঐক্য, সেটি আমরা ইতিহাস নাটকের মধ্যে লক্ষ্য করব। এবং প্রথমত যে যেটি সেটি হচ্ছে ঘটনার ঐক্য, যেটি অ্যারিস্টটল বলছেন যে আখ্যানের একক ঘটনাকেই আসলে উপস্থাপন করতে হবে, এবং আমরা ইতিহাস নাটকে সেটাই দেখব।
যে এখানে একটি মাত্র ঘটনায় আসলে উপস্থাপিত হয়েছে, শাখা গল্প বা শাখা কাহিনী আসলে নাই। নাটকের কেন্দ্রীয় চরিত্র ইদিপাস এবং এই নাটকের প্রতিটি শব্দ, প্রতিটি চরিত্র এবং ঘটনাবলী ইদিপাসকে কেন্দ্র করে বা তাকে সামনে রেখে আসলে অগ্রসর হয়েছে। এখানে অন্য কোনো চরিত্র বা কোনো ঘটনাকে আসলে ইদিপাস ব্যতীত অন্য কোনো চরিত্র বা ঘটনাকে আসলে কোনোভাবেই প্রাধান্য দেওয়া হয়নি। তো আমরা দেখবো যে ইদিপাস আখ্যানে যে একটি বিষয়কে আসলে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে ইদিপাসের যে জীবন ভাগ্য, জীবনগত যে ট্র্যাজেডি, সেটা এই নাটকের একক ঘটনারূপে যে উপস্থাপন হলো, এটি হচ্ছে যে শুধুমাত্র তৎকালীন গ্রিক নাট্য সাহিত্যেই শুধু নয়, আমরা বর্তমানের কালের বিচারেও এটাকে অনেক প্রাগ্রসর এবং কি সার্থক আমরা বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে কালের ঐক্য, অ্যারিস্টটলের মতামত অনুযায়ী যে নাটকের যে ঘটনার যে কালব্যাপ্তি সেটি বলতে গিয়ে তিনি বলছেন, যত সম্ভব মানে সূর্য 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 উদয় হয়ে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত যে 24 ঘন্টা, এই 24 ঘন্টা বা ততদিকে কিছু সময়ের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকতে হবে। তো আমরা যদি ইদিপাস নাটকের ঘটনাকাল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এটিও এই নিয়মটাকে খুব সুন্দরভাবে আসলে অনুসরণ করেছে। এবং তৃতীয়ত আমরা যদি দেখি স্থানের ঐক্য, স্থানীয় ঐক্য সম্পর্কে অ্যারিস্টটল আসলে কোনো কথা বলেননি এভাবে, কিন্তু ক্লাসিক সমালোচকগণ আসলে এটির উপরে এক প্রকার জোর আরোপ করেছেন। আমরা দেখব যে ইদিপাস, রাজা ইদিপাসের সমস্ত ঘটনা একই স্থানে এবং সেটি হলো থিবিসের যে রাজপ্রাসাদ, সেখানেই আসলে সমস্ত ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো সেখানেই পূর্ববর্তী পরবর্তী নানান ঘটনার প্রেক্ষাপটে সেটি আসলে আলোচিত হচ্ছে। তো যেটি হচ্ছে যে এই এই যে তিনটা যে ঐক্য, বিষয়ের ঐক্য হলো, এই ঐক্যত্রয়ের ফলে রাজা ইদিপাস নাটকটা আসলে আমরা যদি বলি যে শিল্প কৌশলের দিক দিয়ে চরম উৎকর্ষ এবং সার্থকতা লাভ করেছে, তাহলে এটি মানে নিছক বলা হয় না, এটি আসলে সত্য ঘটনা। আমরা আখ্যানের ঐক্য এই জায়গাটা নিয়ে একটু বলি, যেটা হচ্ছে যে রাজা ইদিপাস নাটকটিকে বিশেষ একটা গতি দিয়েছে আসলে আখ্যানটা, আখ্যানটার আখ্যানের যে নির্মেদ বয়ান, এই বয়ান আসলে নাটকটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে গিয়েছে একটা পরিণতির দিকে। এবং অভিনয়কালে নাট্য মঞ্চে যখন এটা অভিনীত হয়, অভিনয়কালে তা দর্শকদের মধ্যে একাগ্র দৃষ্টি আসলে লাভ করতে সমর্থ হয় এবং দর্শকেরা দেখেন যে মানব ভাগ্যের এক সকরুণ পরিণতি, সেটা দেখতে গিয়ে দর্শক উৎকণ্ঠা এবং উৎসুক হয়ে ওঠে। এবং প্রথম থেকে আমরা দেখব যে আখ্যানটি দ্রুত একটা পরিসমাপ্তির দিকে বা একটা যন্ত্রণা বা একটা ক্যাটাস্ট্রফির দিকে আসলে এগিয়ে গিয়েছে। ইতিহাসের যে জন্মরহস্য, সেটির উদ্ঘাটন এবং উন্মোচন, যেটি আসলে এই নাটকের মূল বা আমরা যদি বলি যে কেন্দ্রীয় বিষয়, সেদিকটাকে আসলে লক্ষ্য রেখেই নাটকের যে আখ্যান, সেটি আসলে একটা দ্রুত পরিণতি আসলে লাভ করেছে। তাই প্রথম থেকে দর্শকের মনে আসলে এক ধরনের কি প্রবল যে উৎসুক, সেটা আসলে দর্শকদের মধ্যে প্রথম থেকে সঞ্চারিত হয়। এবং ঘটনাধারা ধারার যে দ্রুত অগ্রগতি, সেই অগ্রগতিতে হচ্ছে যে দর্শক আসলে দারুণ উত্তেজনা অনুভব করে। আমরা দেখব যে আমরা যখন যদি এই নাটকটার পাঠক হিসেবে এবং দর্শক হিসেবে যদি আমরা আমাদেরকে বিবেচনা করি, আমরা দেখব যে এটার একটা পরিসমাপ্তির দিকে আসলে আমরা যাওয়ার দিকে আমরা আসলে উৎসুক হয়ে থাকি এবং ঘটনাধারাতে দ্রুত অগ্রগতিতে আমরা পাঠক বা মঞ্চের সামনে উপবিষ্ট যে দর্শকবৃন্দ, তারা এক ধরনের দারুণ উত্তেজনা অনুভব করে। এবং সবশেষে ইদিপাস বা আমরা যদি বলি যে মানব ভাগ্যের এক অশোচনীয় যে পরিণাম আসলে ইদিপাস লাভ করলো, সেটা দেখে আসলে আমরা বিস্ময়ে মুমূর হয়ে যাই। মানে ব্যাপারটা হচ্ছে যে এর থেকে করুণ, এর থেকে হৃদয় বিদারক কোনো ঘটনা আসলে হতে পারে বলে মনে হয় না, এমন একটা বোধ নিয়ে দর্শক বা দর্শক হচ্ছে এই নাটকের পরিসমাপ্তির পরে উপলব্ধি করে।
ইডিপাস নাটকের যে মূল ঘটনা আমরা যদি যা দেখি তাহলে সেটি কি? ইডিপাস নাটকের যে মূল ঘটনা সেটি হচ্ছে যে ডেলফির মন্দিরের দৈববণী হলো যে ক্যাডমাস থিবিসের প্রান্তরে একটি নগর পত্তন করবেন এবং ইডিপাস ক্যাডমাসের বংশোদ্ভূত। তো এরকম আমরা এই যে নগর দৈবক্রমে বা নির্দেশ দৈব নির্দেশে এই প্রবণতাগুলো আমরা প্রাচীন বা পৌরাণিক সাহিত্যে আমরা দেখব। তো যে ইডিপ যে নগর থিবিস যে নগর পত্তন হলো করলো ক্যাডমাস, তার যে বংশধর তাদেরই একজন ইডিপাস। তো যেটা হলো যে সেখানে লেয়াস যার যিনি ইডিপাসের পিতা তিনি এবং তার স্ত্রী জোকাস্টা নিঃসন্তান, বহুদিন তাদের কোনো সন্তানাদি নেওয়া হয়। বেদনায় তারা আর্ত হয়ে একদিন ডেলফিন মন্দিরে গেল এবং এর কারণ জানবার চেষ্টা করলো এবং সেখানে দৈববাণী উচ্চারিত হলো যে তার এই ছেলে হচ্ছে না হওয়াকে আসলে দুর্ভাগ্য অভিশাপ নয়, এটাকে আসলে আশীর্বাদ বলে মেনে নেওয়া উচিত। কারণ জোকাস্টার গর্ভজাত সন্তান হলে সেই সন্তান তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। তো এই যে মন্দিরে দৈববাণী উচ্চারিত হলো, এই যে দৈববাণী, এই দৈববাণী যে মানব ভাগ্যের নিয়ন্তা হিসেবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, আমরা শুধু গ্রিক সাহিত্যে না, আমরা আমাদের যে আমরা মহাভারতেও এটা দেখব। মহাভারত যে এখানে বীর কর্ণের যে পরাজয় বা পঞ্চপাণ্ডবের যে তাদের যে জয় বা তাদের ভাগ্যকে বারবার পরীক্ষা করা, বারবার পরীক্ষা করে সেই পরীক্ষায় জয়ী হওয়ার যে ব্যাপারটা, এইটা হচ্ছে যে নিয়তি নির্ধারিত, মানে যেটা মানুষ সর্বোচ্চ চেষ্টা করতে পারে কিন্তু তার ভাগ্যে যেটা নির্ধারিত হয়ে আছে সেটি আসলে ঘটবে। তো সেই ঘটনা আমরা পৌরাণিক সাহিত্য সময়ে এর একটা ধারাবাহিকতা আমরা আসলে দেখব। তো সেখানে হলো যে বললো যে এটা দৈববাণী শুনে তারা সাবধান হলো এবং কিন্তু তারপরও কীভাবে একদিন এক পুত্র সন্তান জন্ম দিল এবং সেই সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না এই বিবেচনা করে তারা হচ্ছে তার পিতামাতা লেয়াস এবং জোকাস্টা তা এক মেষপালকের নির্দেশ দিল পুত্রকে তারা পর্বত প্রান্তে ফেলে আসতে এবং নবজাতকের পা দুটি লোহার শিক দিয়ে আটকে দেওয়া হলো যাতে সে হামাগুড়ি দিয়ে নিরাপদ আশ্রয় দিতে না পারে। কিন্তু ভাগ্যের যে নির্দেশ সেটা আসলে উন্নত হবার নয়, তাই নবজাতকের মৃত্যু হলো না। পার্শ্ববর্তী রাজ্য করিন্থের এক মেষপালক তাকে কুড়িয়ে পেল এবং তার নাম দিল ইডিপাস, যার যে শব্দের অর্থ আসলে স্ফীত পা, আমি গতদিন বলেছিলাম। এবং যে করিন্থীয় আসলে মেষপালক তাকে পেল, তারা হচ্ছে করিন্থীয় যে রাজা নিঃসন্তান রাজা পলিবাস তার আজ্ঞাবহ এবং তারা তাকে নিয়ে গিয়ে রাজপরিবারে শিশুটিকে দিল এবং সেই পরিবারে ইডিপাস আপন সন্তানের মতো লালন পালন হতে থাকে। এবং ইডিপাস যখন তার জীবনের পূর্ণতা মানে যৌবনের পূর্ণতার প্রাপ্তি হলো, তখন এমন একটা সময়ে সে সর্বদা মান্য হয়, লোকে তাকে রাজপুরুষ হিসেবে গ্রহণ করেছে এবং তার ব্যক্তিত্ব তার সৌন্দর্য দিয়ে। এবং এরকম একটা সময়ে করিন্থের যেটা আসলে ভবিতব্য, যেটা আসলে খণ্ডাবার নয়, এই কারণেই হয়তো যে করিন্থের একজন যুবক তাকে বললো যে সেটি দেখতে ঠিক তার বাবা মার মতো নয়। এবং ইডিপাস তখন সন্দিগ্ধ পরায়ণ হয়ে সে আর ডেলফিন মন্দিরে গেল এবং দৈববাণীতে তার প্রশ্নের সদুত্তর সে পেল না, বরং তাকে বলা হলো যে সে পিতা হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। এবং এই কথা শোনার পরে ইডিপাসের যে ব্যাপারটা ভাবান্তর হলো সেটি হচ্ছে প্রথমেই তার মনে হলো যে এই রাজ্য তাকে ত্যাগ করতে হবে, তাকে আর দূরে আরও বহু দূরে চলে যেতে হবে, যেখানে এই ধরনের পাপ সংঘটিত করবার মতো অবস্থায় যেন কোনোভাবে সে পতিত না হয়। এবং সে ভাবা মাত্র সে বেরিয়ে পড়লো এবং ঘুরতে ঘুরতে সে ডেলফি থেকে অনেক দূরে ফুসিস নামে এক জনপদের কাছাকাছি একটি রাস্তার মোড়ে এলো এবং সে সময় ওই পথ দিয়ে একজন বৃদ্ধ রাজপুরুষ কয়েকজন অনুচর সহ রথে করে যাচ্ছিল। ইডিপাসকে তারা রথ থেকে পথ থেকে দূরে সরে যেতে হুকুম দেয়, কিন্তু ইডিপাস তার যে স্বভাবজাত রাজপুরুষজনিত যে ইয়া সেখান থেকে
সে পথ সরে না যাওয়াতে রথের একটি চাকা ইডিপাসে পাক খেলে দিল এবং ইডিপাস ফলশ্রুতিতে তার যে রাগ বা ক্রোধ সেটা বশত সে রাজপুরুষ এবং তার অনুচরদেরকে আসলে সে হত্যা করলো এবং একজন মাত্র অনুচর সেখান থেকে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে থিবিসে ফিরতে পেরেছিল এবং থিবিসে ফিরে সে জানালো যে রাজাকে তার অনুচর সহ দস্যুদল আক্রমণ করেছে এবং হত্যা করেছে এবং দস্যুদল আক্রমণ করেছে এবং হত্যা করেছে এটি না বললে তার সম্মান আসলে যায় না, যে সম্মান আসলে থাকে না যে একজন মাত্র মানুষ সকলকে হত্যা করলো তাহলে তারা কি করছিল। তো এই সম্মান বাঁচাতে সে মিথ্যা বলল যে ডাকাত দল আক্রমণে রাজার প্রাণ গিয়েছে এবং এই মান বাঁচানোর জন্য যে মিথ্যা রটনাটা সে করলো সেটির ফলে হচ্ছে যে লোকজন সেটা বিশ্বাস করলো এবং এরকম ঘটনা যে ঘটে গেল ইডিপাস কিন্তু জানতে পারলো না যে তাকে সে যে দৈববাণী সে শুনেছিল বা যে দৈববাণী তার জন্ম পূর্বেই ঘোষিত হয়েছিল তার প্রথম অংশ আসলে কার্যত সে ঘটিয়ে ফেলেছে, অর্থাৎ সে পিতৃখাতি যে হবে সেটি আসলে ইতিমধ্যে সফল হয়েছে। লিয়াস ডেলফিন মন্দিরে ইডিপাসের পিতা লিয়াস ডেলফিন মন্দিরে যাচ্ছিল যে রাজ্যে তখন হচ্ছে এক অদৃ এক ভয়ঙ্কর দানবের যে আক্রমণ সেই আক্রমণ থেকে রক্ষা থিবিসকে রক্ষা করার জন্য উপায় কী সেটা জানতে এবং সেই সময় যে স্ফিংসের যে দৌরাত্ম্য তার ফলে থিবিসের জনগণের যে জীবনে দুর্ভার হয়ে উঠেছিল সেটিকে তিনি লাঘব করতে চাইছিলেন। স্ফিংস মূলত যেটা করতো সেটা হচ্ছে একাকী কোনো পথচারীকে পেলে সে একটা ধাঁধা জিজ্ঞেস করতো এবং সে সেই ধাঁধার উত্তর কেউ দিতে না পারলে তাকে হত্যা করতো। তো এভাবে দেখা গেল যে এভাবে যে পথচারীরা প্রাণ হারাচ্ছে এটা রাজ্যে একটা আতঙ্ক। তো যখন লেয়াসকে হত্যা করে ইডিপাস থিবিসের দিকে যায় এমন সময় এই যে এই হত্যাকাণ্ড এবং জীবনের নিরাপত্তাহীনতা ইত্যাদির কারণে রাজ্যে তখন বিশৃঙ্খলা চরম পর্যায়ে চলছিল এবং পরম বিপর্যয় অবস্থার মধ্যে ইডিপাস সেখানে গিয়ে পৌঁছালো এবং অপরিচিত এক পথচারীর হাতে রাজা লেয়াসের মৃত্যু এই সংবাদটা থিবিসের জনগণকে আরও ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। এমন একটা অবস্থায় ইডিপাস গিয়ে পৌঁছলো। তো স্পিংসের এই যে ধাঁধার উত্তর যে কেউ দিতে পারছে না এবং সকলে যে মৃত্যুবরণ করছে সেই ধাঁধার উত্তর ইডিপাস দিতে পারলো এবং সে কারণে দেশবাসী কর্তব্য হয়ে তাকে রাজার আসন গ্রহণ করতে বলল এবং ঘটনাটা এমন যে কেউ যদি স্পিংসের কবলে পড়ে স্পিংস যে প্রশ্নটা আসলে করে সেটি হচ্ছে যে এমন কোনো প্রাণী আছে যে সকালবেলা হাঁটে চার পায়ে, দুপুরবেলা দু পায়ে আর সন্ধ্যাবেলা তিন পায়ে। ইডিপাস যেটাই নিয়তি বলি আর সহজাত বুদ্ধিমত্তা দিয়ে বলি সেটি থেকে ইডিপাস আসলে বলতে পারলো যে মানুষই সেই প্রাণী শৈশবের উষাকালে যে হামাগুড়ি দেয় তাতে তার চার যে চার পা এবং যৌবনে জীবন মধ্যে সে দুপায়ে হাঁটে এবং বার্ধক্যের জীবন সন্ধ্যায় তার নির্ভর লাঠি দেয় তার তৃতীয় পা হয়ে দাঁড়ায়। বিমর্ষ স্পিংস এই উত্তরদানের ফলে তার যে মাহাত্ম ক্ষুণ্ণ হলো এই মনে করে সে পাহাড় থেকে লাফ দিল এবং এভাবেই ইডিপাস স্পিংসের হাত থেকে রক্ষা করলো এবং ইডিপাসকে তারা রাজার আসন নিল এবং তৎকালীন যেটি হলো যে ইডিপাস রাজা হয়ে দেশের যে যে দেশের যে আচার যেটি বহু বছর ধরে চলে আসছে এমন একটি আচার ব্যবসার প্রথা যেটি হচ্ছে মৃত লেয়াসের বিধবা স্ত্রী জোকাস্টাকে সে বিবাহ করলো এবং সে জানে না যে জোকাস্টা তার মাতা এবং ইডিপাস যে মাতাকে বিবাহ করলো এবং সেই বিবাহ বন্ধনের সেই সম্বন্ধে তার পুত্র এবং কন্যারা জন্মগ্রহণ করলো। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার না, যে ভবিতব্য যেটা ছাড় ছিল সেটা যত কঠোর এবং কঠিনই হোক, যেটা যত বেশি যত সেটা থেকে দূরে যাওয়ার চেষ্টাই হোক না কেন,
সেখানে গিয়ে আসলে মানুষকে যে পড়তে হবে তার একটা নির্মম হচ্ছে দৃষ্টান্ত বা উদাহরণ বা একটা ব্যাপার, সেটি হচ্ছে ইডিপাস নাটক। এবং এই ঘটনার পরবর্তীতে প্রায় সুদীর্ঘ 15 বছর এভাবে কাটলো এবং থিবিসের রাজারূপে ইডিপাস আশ্চর্য কর্তব্য নিষ্ঠার পরিচয় ইতিমধ্যে দিয়ে দিয়েছে এই 15 বছরে। এবং নাগরিকবৃন্দ থেকে শুরু করে হচ্ছে সাধারণ মানুষ সকলেরই সে প্রিয়। এবং পারিবারিক জীবনেও তার পুত্র কন্যাদের নিয়ে সে পরিতৃপ্ত এবং তাদের 2টি ছেলে এবং 2টি মেয়েও আছে। এবং ইডিপাস জানেও না যে তার জীবনের যে দ্বিতীয় অংশ, তার জীবনের যে ভবিতব্য, যে দৈববাণীর যে দ্বিতীয় অংশ, সে দ্বিতীয় অংশ যে ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গিয়েছে বা ঘটে গিয়েছে সেটি ইতিপাশের অজ্ঞাতই রয়ে গিয়েছে। আমরা দেখব যে নাটকের যে ঘটনা, রাজীব ইডিপাস নাটকের যে মূল ঘটনা, সেটি আসলে নাটক শুরু হওয়ার অনেক আগেই ঘটে গেছে। এবং ঘটনার যে উদ্ঘাটন, সেই উদ্ঘাটনই আসলে এই নাটকের বিষয়। মূল যে আমি যে কথাটা বলছিলাম যে মানে নাটকের যে বিষয়ের জায়গায় আলোচনা করছিলাম, সেটি আসলে এই নাটকের যে ইডিপাস নাটকের যে শুরু, সেই শুরুর অনেক আগে আসলে এই ঘটনাগুলি ঘটে গেছে। প্রসঙ্গক্রমে এই ঘটনাগুলি নাট্যকার আবার উপস্থাপন করছেন। এবং এই ঘটনাগুলি আমরা যখন, যদি আমরা একটা স্টেজে যদি এটা পারফর্ম করতে আমরা দেখি, তাহলে আমরা ইডিপাসের চোখে মুখে কিন্তু আমরা এই ব্যথা এবং বেদনাটা দেখব। যে ঘটনাটা দেখব এই কারণেই যে ইডিপাসের যে ঘটনার কথা ব্যাখ্যা করা হচ্ছে সেই ঘটনা আসলে ইতিমধ্যে ঘটে গিয়েছে। সেই ঘটে যাওয়া সময়ের পরে ইডিপাসের এই ঘটনা যখন বর্ণনা করছে, তখন এই যন্ত্রণা, এই ঘটনার ফল, তার দৈববাণী, যে 2টি ঘটনা তার জীবনকে আমূল বদলে দিল, তার ভাগ্যকে অন্ধকার, তার ভাগ্যকে অন্ধকার কূপে ছুঁড়ে দিল, আর সেই জায়গাটাই যে ইডিপাস তুমুলভাবে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং সে ছড়িয়ে নেওয়ার চেষ্টাতে সে সর্বান্তকভাবে ব্যর্থ হয়েছে, সেই বেদনাবোধ আমরা ইডিপাসের চেহারায় আসলে দেখতে পাবো। তো এই যে এই উদ্ঘাটন ঘটনা, উদ্ঘাটন এই যে নাটকের বিষয়, এখানে আসলে নাটকের বিশেষত্ব বলি আমরা। আর অপর এক জিনিস যেটি হচ্ছে যে আঙ্গিকের দিক দিয়েও ইডিপাসের অভিনবত্ব বলি বা আধুনিকত্ব বলি, সেটিও আসলে এইখানে। তো আমরা দেখব যে সফোক্লিস অতি কৌশলে ইডিপাসের বিগত জীবনের কাহিনী আসলে উন্মোচিত করেছেন এবং ইডিপাস কি করে, তার চাইতে কি করেছে, তাই আসলে দর্শকদের বেশি আসলে আকৃষ্ট করেছে। এবং এভাবে ইডিপাস তার পূর্বজীবনের যে কাহিনী, সে কাহিনী উদ্ঘাটনের মাধ্যমে সফোক্লিসের যে নাটকীয় যে শ্লেষ, সেটা একটা চমৎকার সুযোগ আসলে তিনি গ্রহণ করেছেন এবং তা পূর্ণ মাত্রায় প্রয়োগও করেছেন। রাজা ইডিপাসের যে নাটকীয় শ্লেষ বা ড্রামাটিক আইরনি, এর একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা বলবো। এবং নাটকীয় যে শ্লেষ সার্থকভাবে প্রস্ফুটিত হয়েছে, করা হয়েছে, কেননা ইডিপাস হচ্ছে অপেক্ষাকৃত যে দর্শক মূল কাহিনীর সাথে অধিকতর পরিচিত এবং সেই নাট্যকাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত ইডিপাসের যে প্রকৃত সত্য সে সম্পর্কে ইডিপাস অজ্ঞাত, কিন্তু দর্শক ইডিপাস অপেক্ষা যে কোনো মুহূর্তে অনেক বেশি জ্ঞাত। দর্শক আসলে জানে যে ইডিপাসের জীবনে কী ঘটনা ঘটেছে, পূর্বের তাদের যে পূর্বের যে ঘটনা সেটা আসলে দর্শকের জানা। কিন্তু আমরা যখন এই যে বলছিলাম যে ইডিপাসের চোখে মুখে আমরা এই ঘটনাজনিত যে বেদনা, সেই বেদনার বোধকে আমরা আসলে দেখব, তো সেক্ষেত্রে হচ্ছে যে দর্শকের যে বেদন, দর্শকদের যে দেখা, সেটি হচ্ছে যে আমরা যদি বলি যে ইডিপাস নাটকে যে বলা হয়ে থাকে যে নাটকটির যে ড্রামা অফ ফেট, যে ভাগ্যের যে বিড়ম্বনার যে চিত্র উপস্থাপন করা হয়েছে, সেটি হচ্ছে যে আমরা যদি বলি যে অতি প্রাকৃত বা দৈবশক্তির বা নিয়তির যে কোনো স্থানের মধ্যে নেই এবং তার যদি কোনো ছায়াপাত ঘটে থাকে, তবে তা ঘটনাধারার আসলে বাইরে রয়ে গেছে, মূল ঘটনার
হ্যাঁ, এবং তেমনিভাবে যে অবিশ্বাস্য একটা নাটকীয় যে একটা ব্যাপার, যে ঘটনার ধারা বাইরে আসলে স্থান দিয়েছে, এবং সেভাবে আসলে সেটিকে আসলে পূর্ণতা দানের জন্য লেয়াসের যে মৃত্যু কীভাবে হলো এবং ইলিপার্সের যে অজ্ঞতা, সেটির পরত খোলার মধ্য দিয়ে আসলে যে নাটকীয় আখ্যান সেটি অগ্রসর বরং হয়েছে, এবং নাটকের একটা অপরিসমাপ্তির দিকে এগিয়ে গিয়েছে। আমরা যদি বলি যে রাজা ইডিপাস যে নাটক, তার যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এর যে জটিলতা, এর জটিলতা সেটি হচ্ছে যে ট্র্যাজেডির যে স্বাভাবিক জটিলতা সেটিকে আসলে অতিক্রম করে গিয়েছে। এবং জটিল আখ্যানের যে দুটি ঘটনা হয়, যে কোনো কিছু যে আবিষ্কার, পুনরাবিষ্কার, সেটি একটা, আর একটা হচ্ছে যে কোনো একটা বিপরীত বা বিপ্রতিপ বা বিপরীতমুখী একটা ঘটনার যে ঘটনা ঘটা বা অবস্থা, বা যেটাকে আমরা রিভার্সাল অফ সিচুয়েশন বলতে পারি, সেটি হচ্ছে আমরা উপস্থাপন আসলে দেখব। এবং এই দুটির ফলে আসলে এই নাটকের যে ট্র্যাজেডি সেটি আসলে একটা জটিল আকার ধারণ করেছে। এবং আমরা দেখব যে এই দুটি ঘটনার পাশাপাশি এবং যে পরিমাণে এই নাটকে উপস্থিত, তার ফলে যে ঘটনাটি ঘটেছে, যে আমাদের মনে এক ধরনের ভয় এবং করুণার উদ্ভব। স্বভাবত ট্র্যাজেডিতে ভীতি এবং করুণা এই দুটি জিনিসের প্রাধান্য থাকবে বা যেটি জিনিসের, কিন্তু আমরা দেখব যে এখানে যে ভীতি বা করুণা, এর সাথে আসলে বিস্ময়বোধও আমাদের সঞ্চারিত করে যে এমন ঘটনাও ঘটে। এবং এই ধরনের ট্র্যাজেডিকেই আসলে অ্যাস্ট্রোটল পারফেক্ট ট্র্যাজেডি বলতে চেয়েছেন। তো আমরা যদি এই অ্যাস্ট্রোটলের এই কথা বা মোটটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে ইডিপাসের যে নিদারুণ দুঃখ ভোগ, সেটা শুধু দেখে বা শুনে না, আমরা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে আসলে এক প্রকার আমরা পার করি, বা আমরা এই ঘটনার মধ্যে নিজেদেরকে আসলে আবদ্ধ করি, এবং তার ফলে আমাদের মধ্যে যে ভয় বা একটা শিহরণ বা একটা করুণা যে বোধ জাগ্রত হয়, বা আমরা করুণায় যে বিগলিত হই, সেটি আসলে এই নাটকের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটাকে আরও সার্থকতার দিকে আসলে নিয়ে গিয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আগামী আরও হয়তো সপ্তাহ এক দেড় সপ্তাহ, আমি এই সপ্তাহে আরও একটা ক্লাস এবং পরবর্তী সপ্তাহে দুটা ক্লাস মতো নিয়ে এটি আমি শেষ করব। তো এটি পড়ানো শেষ হলে কিন্তু আমার এই কোর্সের নির্ধারিত যে অংশ সেটি পড়ানো শেষ হয়। তো আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা এই টেক্সট যে পড়া আমরা পড়ছি দুইটা, এই টেক্সট মূল টেক্সট তোমরা পড়বে, এবং সেখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখবে, আমি তোমাদেরকে সেটার একটা সলিউশন আসলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।